যে দামি লোকগুলো থেকে মুক্তি করে অযোধ্যা
আজ সেই হীরা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে অবগাহন করে রয়েছে। না 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 না, এই সীতা অসতী, এই সীতা বিচারিণী কোথায়? ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, আজ আমাদের সীতা লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে এই রাজপ্রসাদের মধ্যে নির্যাতন করছে। ওরে ভাই লক্ষ্মণ, এই সীতা হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো আমার সীতা এখনো রাক্ষস রাবণকে ভুলতে পারছে না যে তার ছবি রাজপ্রসাদের মধ্যে অঙ্কন করে সীতা তার উপরে নির্যাতন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই করমগিরি সীতা যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই করমগিরি সীতা আর আমি মুখ দর্শন করতে চাই না, যাও তুমি এই বিচারিণীকে দিয়ে এসো।